ই গভর্নেন্স এবং ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে কি বোঝায়, এদের কাজ ও উপকারিতা কি কি, কিভাবে ই গভর্নেন্স ও ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে সুশাসন, টেকসই উন্নয়ন, নারী ক্ষমতায়ন সম্ভব। ভিডিও শেষে আপনি কমপক্ষে 5টা বড় প্রশ্নের উত্তর দিতে পারবেন। টেকসই উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠার আধুনিকতম একটি উদ্যোগ হল ই গভর্নেন্স। ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স হল আধুনিক টেকনোলজি ব্যবহার করে তথ্য ও সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া, ফলে জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান খুব সহজে, দ্রুত ও কম খরচে সরকারি সেবা পেয়ে যাচ্ছে। এছাড়া সরকার, জনগণ ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর অনেক রাষ্ট্রই বর্তমানে ই গভর্নেন্সের ছোঁয়া লক্ষ্য করা যায়। ই গভর্নেন্সের মাধ্যমে তথ্য প্রবাহ থেকে শুরু করে সেবা প্রদানের মতো কাজগুলো আগের তুলনায় ভালোভাবে করা যাচ্ছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে সরকারি সেবা ও শাসন ব্যবস্থা ডিজিটালকরণ শুরু করা হয়েছে। এখন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার প্রয়োজন হয় না, পাশে বসেই অনলাইনে আবেদন করা যায়। টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না, টেলিটক, সিম, বিকাশ ইত্যাদি ব্যবহার করে কাজ শেষ করা যায়। বোর্ড পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে অন্যান্য ফলাফল এখন SMS বা ওয়েবসাইটে পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করাও যায় অনলাইনে ঘরে বসে, ফলে আমাদের সময়, খরচ ও যাতায়াতের ঝামেলা কমে গিয়েছে। ডিজিটাল বাংলাদেশ। নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার দিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে। ডিজিটাল বাংলাদেশ হল তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সকল সুবিধা ব্যবহার করে অল্প সময়ে, কম পরিশ্রমে, স্বল্প ব্যয়ে মানুষের দোরগোড়ায় তথ্য ও সেবা পৌঁছানোর নিশ্চয়তা দেয়। তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবার এমন প্রসার ঘটানো যাতে আগে যেসব সেবার জন্য নানা জায়গায় ছুটতে হতো তার আর দরকার হবে না, ঘরে বসে কম্পিউটার বা মোবাইলে তা পাওয়া যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে শুধু শহরে নয়, সরকার জেলা উপজেলা ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ICT সেবা পৌঁছে দিয়েছে। বর্তমানে ই গভর্নেন্স ব্যবস্থায় একজন নাগরিক স্বল্প সময়ে ঝামেলাবিহীনভাবে সপ্তাহে 7 দিনই, দিনে 24 ঘন্টা সরকারি সেবা পেতে পারে, ফলে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতে আসে, দুর্নীতি কমে যায়, ফলে মূলত সুশাসনই নিশ্চিত হয়। দরিদ্রতা, উন্নয়নের মন্থর গতি, প্রশাসনের জটিলতা, জেন্ডার ডিসক্রিমিনেশন প্রভৃতি দূর করার জন্য ICT খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার জনসাধারণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি সেবা জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদে একটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বা ডিজিটাল সেন্টার চালু করেছে। এরকম এক একটি ইউনিয়ন পরিষদে এক একটি ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে, যার ফলে গ্রামের সাধারণ মানুষ ডিজিটাল সেবা নিতে পারছে। বর্তমানে অনলাইনে অনেক সহজে রেল ও বাসের টিকিট কাটা ও সিট বুকিং করা যায়। SMS এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যাত্রীদের জন্য তথ্য সেবা প্রদান করে। একইভাবে বিদেশে চাকরির রেজিস্ট্রেশন, জন্ম মৃত্যু নিবন্ধন, বিভিন্ন ধরনের অফিসিয়াল ফর্ম সংগ্রহ, ট্যাক্স বা আয়কর রিটার্ন দাখিল, টেন্ডার বা দরপত্রে অংশগ্রহণ ইত্যাদি কাজকর্ম অনলাইনে সম্পন্ন করা যায়। সরকার মানব সম্পদ উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ে ICT শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ ও ল্যাপটপ সহ ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। ডিজিটাল কন্টেন্ট শেয়ার করার জন্য শিক্ষক বাতায়ন নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে সরকার। প্রথম শ্রেণী থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক অনলাইনে সহজে পাওয়ার জন্য সরকারিভাবে ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে সাইবার সেন্টার স্থাপন করা হয়েছে। দেশের যুব সমাজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করার জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে পরিচালিত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা দেশে হাজার হাজার তরুণ তরুণীকে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দিয়ে বেকার, যুব সমাজসহ সকল স্তরে শিক্ষিত জনগণকে আউটসোর্সিংয়ে দক্ষ করে তোলা হচ্ছে। এ প্রকল্পের উদ্দেশ্য ICT খাতে কর্মসংস্থান তৈরি এবং বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি। তাছাড়া আমরা জানি সরকার প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ICT শিক্ষা চালু করেছে, ফলে গ্রাম শহরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার বৈষম্য দূর করা হয়েছে। বাংলাদেশ একসাথে অনেকগুলো হাইটেক পার্ক প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি গঠন করা হয়েছে আগেই ICT মন্ত্রণালয়ের অধীনে। স্বল্প খরচে জায়গা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট সুবিধা এবং উন্নত যাতায়াত সুবিধা বিশ্বায়িত এলাকা বা প্রতিষ্ঠান হলেই হাইটেক বা IT পার্ক। পার্কগুলো তৈরির কাজ শেষ হলে সেগুলোর মধ্যে বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থান হবে,
পাশাপাশি দেশি বিদেশি প্রতিষ্ঠান এইসব পার্কে কাজের সুযোগ পাবে। সরকার আশা করছে 2030 নাগাদ এইসব হাইটেক পার্ক থেকে $1,000 কোটি সফটওয়্যার ও সেবা রপ্তানি করা সম্ভব হবে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের মতে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সেন্টার ও প্রশিক্ষণের মাধ্যমে জনবল তৈরি করা হচ্ছে। বর্তমানে বিশ্বের 80টিরও বেশি দেশে সফটওয়্যার ও সেবা পণ্য রপ্তানি করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের অনেক দেশ বাংলাদেশ থেকে সফটওয়্যার ও সেবা পণ্য আমদানি করে। দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতে রপ্তানি 2018 সালে $100 কোটি ছাড়িয়ে গিয়েছে, যা টাকার হিসাবে প্রায় 8,500 কোটি টাকা। 2017 সালের তথ্য অনুযায়ী সরকারি হিসেবে $80 কোটি সফটওয়্যার রপ্তানি করেছিল বাংলাদেশ। তো এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে সকলকে ই সেবার আওতায় আনা হচ্ছে, দেশে ইন্টারনেট সংযোগ ও গ্রাহক বাড়ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাবে 2020 আগস্ট মাস শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারী দাঁড়িয়েছে 11,11,00,000। ব্রডব্যান্ড সংযোগ নিয়েছে 86,56,000 গ্রাহক। দেশে 2013 সালে 3G চালুর পর থেকে মূলত গ্রাহক বাড়ছে। প্রথম কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 এর মাধ্যমে আরও ভালো মানের টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যাবে। যেসব জায়গায় অপটিক্যাল কেবল বা সাবমেরিন কেবল পৌঁছায়নি, সেসব জায়গায় এই স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। এখন যে কোনো সেকশনের মানুষের জন্য সরকারের সেবা পাওয়াটা সহজ হয়ে গিয়েছে। আপনার হাতে মোবাইল ও ইন্টারনেট আছে তো আপনি খুব সহজে সেবা পেতে পারেন। এখন সেন্সিটিভ বিষয় নিয়েও কাজ করা সহজ হয়ে যাচ্ছে। এমপি মন্ত্রী থেকে শুরু করে পুলিশ র্যাবের ফেসবুক পেজ ও অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপস ও মোবাইল নম্বর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। ডিসি অফিস সহ বিভিন্ন সরকারি অফিসের অনলাইন গ্রুপও আছে। আপনাকে কেউ থ্রেটস দিলে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলে আপনি কাউকে বলতে পারতেছেন না। আপনার জিমেল বা ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক হলে বা মোবাইল বা ল্যাপটপ চুরি হয়ে গেলে আপনি এই ধরনের কোনো সমস্যা হলে আপনি খুব দ্রুতই সেবা নিতে পারবেন। সাইবার সিকিউরিটি, নারী ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন এজেন্সি কাজ করে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। বিস্তারিত ও অফিসিয়াল লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া সরকার সি পাওয়ার প্রজেক্ট নিয়েও কাজ করতেছে। আপনার কাছে মোবাইল ও ইন্টারনেট না থাকলে আপনি চাইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে ডিজিটাল সেবা নিতে পারেন। অনেকগুলো অনলাইন সেবা পাওয়া যায় এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। পরীক্ষার ফলাফল থেকে শুরু করে অনলাইনে জন্ম মৃত্যু নিবন্ধন, জমির পর্চা, বিমা, ব্যাংকিং, ছবি তোলা, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি প্রভৃতি এখানেই করা যায়। কষ্ট করে বিভিন্ন দোকান বা মার্কেটে যাওয়ার প্রয়োজন হয় না। র্যাব পুলিশের কাজ দিনে দিনে আধুনিক ও অনলাইন করা হচ্ছে। এখন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডি করা যায়। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সহজেই অপরাধীদের ধরা সম্ভব হচ্ছে। সিসিটিভি ক্যামেরার কারণে অপরাধও কমে যাচ্ছে। মোবাইল চুরি হলো এখন টেকনোলজি ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থা কম সময়ের মধ্যেই ছিনতাইকারীদের ধরে ফেলতে পারতেছে। বাংলাদেশের বিচারিক ব্যবস্থার কিছু কিছু কার্যক্রম ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। 2015 সালের নভেম্বর মাস থেকে উচ্চ আদালতের উভয় বিভাগের মামলার তথ্যাদি, দৈনন্দিন কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে জানা সম্ভব। 2017 সালের মার্চ থেকে ডিজিটাল মাধ্যমে জামিন আদেশ যাচাই করা যায়। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় আদেশ প্রদর্শিত হয়। 2015 সাল থেকে সুপ্রিম কোর্টের অনলাইন বুলেটিন প্রকাশিত হয়। 2011 সাল থেকে গুরুত্বপূর্ণ সার্কুলার, আদেশ, নির্দেশনা অনলাইন নোটিশ বোর্ডে পাওয়া যায়। করোনা ভাইরাসের সময় উচ্চ আদালত ও অধস্তন আদালতে ভার্চুয়াল আদালত গঠন করে বিচার জনগণের দ্বারগোড়ায় পৌঁছে নিয়ে গেছে। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের সেবা খুব দ্রুত পাওয়া যাচ্ছে। যেমন বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত 999 জরুরি সেবা থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি 999 কল করার মাধ্যমে এই সকল জরুরি সেবা গ্রহণ করতে পারবে। সর্বস্তরের নাগরিকের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্যেই 2017 সালের 12 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ এই কল সেন্টার সেবাটি চালু করে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় চালু রয়েছে এই কল সেন্টার। এই কল সেন্টারে কল করলে কলারকে কোনো রকমের টাকা খরচ করতে হয় না। বর্তমানে টেলিমেডিসিন সেবার দ্রুত বিকাশ ঘটতেছে। এর ফলে শহরে অবস্থিত বড় বড় হসপিটালের বিশেষজ্ঞরা প্রত্যন্ত অঞ্চলের রোগীদেরকে স্কাইপে চিকিৎসাপত্র দিতে পারছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন রোগের চিকিৎসা চলছে, তেমনি গ্রামের প্রশাসনিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এমনকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরাও ঢাকায় বসে প্রকল্প উদ্বোধন করতেছে।
জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গ্রামের লোকজনকে এখন নানা ধরনের ই সেবা দেওয়া হয়। সরকারের নানা ধরনের আইসিটি নির্ভর সেবা চালু করার ফলে এখন মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমেছে। ভিডিও কনফারেন্স, ইমেল এক অফিসের সাথে আরেক অফিসের কাজ সহজ করে দিচ্ছে। পোস্ট অফিস বা ডাকঘরও এখন তথ্য প্রযুক্তির সেবার আওতায় চলে এসেছে। সরকারের দেশব্যাপী গ্রামীণ ডাকঘর এবং উপজেলা ডাকঘরকে ই সেন্টারে পরিণত করেছে। ডাকঘরের মাধ্যমে মোবাইল মানি অর্ডার ও পোস্টাল ক্যাশ কার্ড সেবা চালু করাও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সরকারের সময় কৃষি বিষয়ক বিভিন্ন সেবা প্রদানের জন্য কাজ করছে কৃষি কল সেন্টার থেকে বিনামূল্যে কৃষি বিষয়ক সব তথ্যই যা যুক্ত হয়েছে তথ্য বাতায়নে। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই কৃষকরা কৃষি বিষয়ক সব পরামর্শ পাচ্ছেন। কৃষি বিপণনে মোবাইল ব্যাংকিং বিকাশ কৃষি বান্ধব হিসেবে কাজ করে চলছে। ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের মাধ্যমে যে স্বচ্ছতা তৈরি হচ্ছে তাতে দুর্নীতি কমে যাবে। বিভিন্ন সরকারের ওয়েবসাইট ও পোর্টালের মাধ্যমে আমরা সরকারের কার্যাবলী ও নিয়মনীতি জানতে পারতেছি। তাছাড়া সিসিটিভি ক্যামেরার কারণে অপরাধ কমে যাচ্ছে। এখন আমরা যদি পাসপোর্টের করতে যাই তাহলে আমরা বেশিরভাগ কাজই অনলাইনে করতে পারব। অনলাইন ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে হবে প্রথমে, পরে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলতে হবে এবং ডিজিটাল সাইন দিয়ে আসতে হবে। এরপর অফিস থেকেই SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে পাসপোর্ট কবে আনতে হবে। মেশিন রিডেবল পাসপোর্ট MRP ও ই পাসপোর্টের ফলে এখন মিডলম্যান ও ঘুষ ও দুর্নীতি কমে যাচ্ছে। তাছাড়া জাতীয় ডাটা সেন্টারের অবকাঠামো স্থাপন ও সম্প্রসারণের কাজও হচ্ছে। রকমারি অ্যামাজন আলিবাবাতে যেমন কেনাকাটা করলে জানা যায় পণ্যটি কোথায় এবং কোন স্টেপে আছে, সরকারি অফিসের অনলাইন সেবার জন্য এমন ট্র্যাকিং ব্যবস্থা করতে পারলে জনগণের জন্য আরও সুবিধা হবে। যেমনটি আমরা দেখি, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে অনলাইনে দেখা যায় যে আমাদের সার্টিফিকেটটা কোন স্টেজে আছে। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন কাজ জনগণের সামনে পড়তেছে, ভালো মন্দ সহজেই যাচাইবাছাই করা যাচ্ছে, আর সরকারের জবাবদিহিতাও বেড়ে যাচ্ছে। আমার MP ওয়েবসাইটে যেয়ে আপনি আপনার এলাকার MP-কে প্রশ্ন করতে পারেন, বিভিন্ন সমস্যার ব্যাপারে তাকে জানাতে পারেন। বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠানের ফেসবুক পেজও আছে, আপনি আপনার এলাকার সমস্যা সেখানে জানাতে পারেন। দুর্নীতি দমন কমিশন দুদুকে অভিযোগ জানানো যায় 106 টোল ফ্রি টেলিফোন করে। আর কোনো অফিসে অনলাইনে ফাইল ট্র্যাকিং ব্যবস্থা থাকলে কোনো অফিসার চাইলেই কারো ফাইল আটকে রেখে সময় নষ্ট করবে না, কারণ ফাইলটা সহজে মনিটর করা যাবে। ডিজিটাল বাংলাদেশের কারণে সরকারের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, জনগণের সম্পৃক্ততা বাড়ছে, জনগণ সহজেই তথ্য পাচ্ছে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, ফলে ভুল বোঝাবুঝিও কমে যাচ্ছে। আর মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং সব ধরনের জরুরি সেবাই পাওয়া যায় এখন অনলাইনে। এসবের মধ্যে রয়েছে টাকা জমা, টাকা তোলা ও পাঠানো, বিভিন্ন ধরনের বিল প্রদান, বেতন প্রদান ও গ্রহণ। এছাড়া অবকাঠামো উন্নয়ন ও সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও দুর্নীতি নির্মূলে ই টেন্ডার বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট বা EGP পদ্ধতি চালু করা হয়। ডিজিটাল বাংলাদেশ ধারণার সঙ্গে মানুষের জীবনেরও একটা বড় প্রভাব দেখা গিয়েছে। বড় পরিবর্তন এনেছে উবার পাঠার মতো রাইড শেয়ারিং সেবা। এই ক্ষেত্রে কর্মসংস্থান যেমন বাড়তেছে তেমনি অনেকে যাতায়াত সুবিধাও বেড়ে যাচ্ছে। স্মার্টফোন ব্যবহারকারী বাড়ায়, নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে। ই গভর্নেন্স চালু হওয়ার কারণে জনগণ খুব সহজে মতামত প্রদান করতে পারতেছে, জনগণের মতামত পাওয়াটাও এখন সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই সরকার কোনো নীতি প্রণয়ন করার পূর্বে একটি খসড়া সংশ্লিষ্ট কার্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করে দেয় জনগণের মতামতের জন্য। পরবর্তীতে তা থেকে গুরুত্বপূর্ণ মতামতগুলো যুক্ত করে নীতি চূড়ান্ত করা হয়। এছাড়াও ই গভর্নেন্সের অধীনে বিভিন্ন অফিসের সেবার মান সম্পর্কেও মতামত প্রদানের সুযোগ থাকে। আচ্ছা, আমি কোনো পয়েন্ট মিস করলাম না তো? কোনো বিষয় মিস করলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।